ত্রিদেশীয় সিরিজে চা পাওয়ার হিসাব মিলেছে সামান্যই অনেক হিসাব চুকানোর যেমন বাকি রয়েছে টাইগারদের তেমনি সাকিবদের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে আফগান বদের তবে রশিদ নবীদের বিপক্ষে জয় পাওয়াটা যে মোটেই সহজ হবে না তা ভালোই জানা রয়েছে টাইগারদের সেই কারণেই কিনা তীব্র গরম উপেক্ষা করে অনুশীলনের কোনো কমতি রাখতে চাননি সাকিব মুশফিকরা কয়েক ধরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না বাংলাদেশ দলের অধিনায়ক আর সেই কারণে দীর্ঘক্ষণ ন্যাটে ব্যাট প্র্যাকটিস করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাকিব আর হাতে চোটের কারণে যদি বিপ্লব মাঠে নামতে না পারে সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে দেখা যেতে পারে তাইজুলকে আফগানিস্তানের সাথে প্রত্যাশা অনুযায়ী ভালো খেলেই জয় পাওয়াটা দলের মূল লক্ষ্য আমরা। ভালো খেলি ভালো ইয়ে করি এটা থেকে সবার কনফিডেন্স বাড়বে আর উইনিং উইনিং কম্বিনেশনটা উইনিং যে ইয়েটা থাকবে অভ্যাসটা থাকবে ওইটা আমাদের হেল্প করবে যে যার সেক্টরে মানে হানড্রেড পার্সেন্ট দিতে পারি হানড্রেড পারসেন্ট ফিল করতে পারে ওদের কারণে সম্ভব দলে ডাক পেয়েই করেছেন বাজিমাত জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছেন তিন উইকেট আর সেই কারণেই নিজের শেয়ারটা দিয়ে ভালো খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন শফিউল চেষ্টা করে যে ইনজুরি ছাড়াই থাকার তো আর যখনই ফ্রি তখনই যেন দেশের জন্য কিছু করতে পারি ভালো কিছু দিতে পারি অন্যদিকে আত্মবিশ্বাসের অনেকটা তুঙ্গে রয়েছে রশিদ নবীরা তাই জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না আফগান ব্যাটিং কোচ বাংলাদেশ ভালো দল সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামবে তারা সিনিয়রদের পাশাপাশি আফিফ বিপ্লবের মতো নতুনরাও ভালো খেলছে তবে আমাদের দলটা এখন খুব ভালো অবস্থায় আছে ধীরে ধীরে বড় বড় দলের বিপক্ষে জয়ের ক্ষুধা বাড়ছে আফগানিস্তানের বিপক্ষে শেষ চারটি সবকটিতে হেরেছে বাংলাদেশ তাই হারের ধারা থেকে বের হয়ে এসে জয় পাবে টাইগাররা এর প্রত্যাশা সকল ক্রীড়া সমর্থকদের ম্যাচটা নিয়ম রক্ষার হলেও আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা খুবই জরুরি টাইগারদের জয় পেলে একদিকে যেমন হারের প্রতিশোধ নেওয়া হবে তেমনি চট্টগ্রাম পর্ব শেষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় ফাইনাল খেলবে সাকিব বাহিনী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ